এই 3 দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ও সমবনা দলগুলোর উদ্যোগে ধিক্কৃত এই ভোট ডাকাত সরকার ভিতরে ভিতরে এক্সিট খুঁজছে। ফলে শয়নে জাগরণে তারেক রহমানের ভয়ে অস্থির হয়ে প্রহর গুনছে, আর ভয়ে আতঙ্কে পোড়া বকছে খিস্তি খেউর আর আর্তনাদ করছে। প্রধানমন্ত্রীর আসনে বসে এমন বক্তব্য কেবল শপথ ভঙ্গ নয়, আইনের গুরুতর লঙ্ঘন। বাংলাদেশের মানুষ এইসব বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। জনগণের সামনে স্পষ্ট যে তারেক রহমানকে তিনি ধ্বংস করতে চান। তারেক রহমানকে নিয়ে এসব মিথ্যাচার না করে সাহস থাকলে পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সারা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিন। নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী থাকবে, একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা দেশনায়ক তারেক রহমান, অপরদিকে আপনি শেখ হাসিনা, আপনি শেখ হাসিনা। প্রমাণ করে দেখুন জনগণ ভোট দিয়ে কাকে নেতা নির্বাচন করে। তবে সেটা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, আর আপনার অধীনে ওই নির্বাচন হলে তো ফলাফল আপনি রাত্রেবেলাই ঘোষণা করে দেবে, তার পরিণতি কি হবে এটা তো দেশবাসী জানে। নিশিরাতে ভোটের প্রধানমন্ত্রী মনে করেন উনিই কেবল যোগ্য। আপনি কেমন নেত্রী যে নির্দলীয় সরকারের অধীনে ভোটার এবং জনগণের মুখোমুখি হতে সাহস পান না, জনগণের ভোটে নির্বাচিত না হয়ে রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা দখলে রেখে এ ধরনের কথা বলতে লজ্জা হওয়া উচিত। নির্বাচন কমিশন তারাও সরকারের এবং আওয়ামী নেতাদের সুরে হুমকি দিচ্ছেন আন্দোলনকামী নেতাকর্মীদেরকে, বন্ধুরা তাদের বিরুদ্ধেও আমাদের তীব্র প্রতিবাদ। আমাদের এই আন্দোলনের ঢেউ এই সমস্ত নব্য রাজাকার, এই সমস্ত নব্য কলাবরেটর এদেরকেও ছাড়বে না। বন্ধুরা আগামীকাল 25শে ডিসেম্বর বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের একটি বড় উৎসব, এদিন সরকারি ছুটি থাকবে। আগামী 26, 27, 28, আগামী 26, 27, 28 এই 3 দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ও সমবনা দলগুলোর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিলি কর্মসূচি পালিত হবে। গণসংযোগ এবং প্রচারপত্র বিলি অর্থাৎ লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে এই 3 দিন। আমি আবারও বলছি, আগামী 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর এবং 28শে ডিসেম্বর এই 3 দিন গণসংযোগ এবং প্রচারপত্র বিলি লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে। নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষেই এই গণসংযোগ এবং প্রচারপত্র বিলি এই কর্মসূচিটি পালিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, খোদা হাফেজ।